নতুন ভিডিও পেতে পিও নিউজ টিভি সাবস্ক্রাইব করুন আর পাশের ঘন্টাটা বাজিয়ে দিন আপডেট নিউজ পেতে। হঠাৎ আলোচনায় আশরাফ কন্যা রিমা, লক্ষ কোটি ভক্ত সমর্থকদের কাঁদিয়ে চিরবিদায় নিয়েছেন বাংলাদেশের রাজনীতিবিদ প্রবাদ পুরুষ সৈয়দ আশরাফুল ইসলাম। তার মৃত্যুতে হাহাকার শুরু হয়েছে রাজনৈতিক মহলে, জনসাধারণের হৃদয়ে পড়েছে শোকের ছায়া। বর্ষিয়ান এই রাজনীতিকের মৃত্যু পরবর্তী সময়ে হঠাৎই আলোচনায় এসেছে তার একমাত্র কন্যা সৈয়দা রিমা ইসলাম। বাবার কফিনের পাশে দাঁড়িয়ে অঝরে কাঁদছেন এমন একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। গত কয়েকদিন ধরে ফেসবুকের টাইমলাইনে ঘুরছে আশরাফ কন্যা আবেগ ছোঁয়া ছবিটি। ছবিটি দেখে ছবিতে দেখা যায় রিমা ইসলাম ও অন্যান্যরা গাড়ি থেকে সৈয়দ আশরাফের কফিনটি নামাচ্ছেন। রিমা ভেজা চোখে তাকিয়ে আছেন দূরে। বিভিন্ন জন ছবিটি শেয়ার করে আশরাফ কন্যাকে সমবেদনা জানাচ্ছেন। গত 30 ডিসেম্বর নির্বাচনে কিশোরগঞ্জ এক আসনে নির্বাচন করে বিপুল ভোটে জয়ী হন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তবে একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নেওয়া হয়নি তার। অন্যদের শপথের দিনই গত 3 জানুয়ারি ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগে 68 বছরে চিরবিদায় নেন এই আওয়ামী লীগ নেতা। সৈয়দ আশরাফের মৃত্যুর পর আলোচনা এসেছে কি করবেন রিমা। তার আর কোনো ভাই বোন নেই। 2017 সালে 23 অক্টোবর হারিয়েছেন মা শিলা ইসলামকে, আর এবার হারালেন বাবা সৈয়দ আশরাফকে। রিমা সেখানেই HSBC ব্যাংকে চাকরি করেন। সম্পূর্ণ একা হয়ে পড়া রিমা কি দেশেই থাকবেন নাকি ফের বিদেশে পাড়ি জমাবেন? অনেকে মনে করেন সৈয়দ আশরাফ চাইতেন না তার একমাত্র সন্তান রাজনীতিকে আসুক, এ কারণেই তিনি কন্যাকে দেশে আনেননি। স্বাধীনভাবে নিজের মতো করে জীবন গঠন ও পেশা গ্রহণের সুযোগ দিয়েছেন তিনি, মেয়েকে রাজনীতির সংস্পর্শে রাখার চেষ্টা করেননি কখনো। তবে সেই বাস্তবতা এখন আর নেই আশরাফ তন্নায় সামনে। জনতার যে উচ্ছ্বাস সৈয়দ আশরাফকে ঘিরে আবির্ভূত হয়েছে, রিমাকে ঘিরেও কিশোরগঞ্জ একই ঢেউ উঠবে বলে মনে করেন বিশিষ্টজনেরা। সমর্থকরাও চাচ্ছেন রিমা ইসলামকে যেন উপনির্বাচনে প্রার্থী করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও তাকে সমর্থন জানিয়েছে, স্ট্যাটাস দিয়েছে অনেকেই। পারিবারিক সূত্র জানায় রিমা ইসলাম এখনও শোকাচ্ছন্ন, তবে বাস্তব পরিস্থিতি বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে উচ্চশিক্ষিত মেধাবী এই তরুণীর। ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে তিনি এখন কোনো সিদ্ধান্ত নেননি। স্থানীয় এক আওয়ামী লীগ নেতা জানান, সৈয়দ আশরাফের মৃত্যুর পর পিতৃমাতৃহীন এতিম রিমার দায়িত্ব শুধু পরিবারেই নয়, পুরো দেশের সব মানুষ তার পাশে আছে। তদুপরি সৈয়দ আশরাফের অবর্তমানে আওয়ামী লীগ প্রধান ও মাননীয় প্রধানমন্ত্রী এখন তার মুরব্বী ও অভিভাবক। রিমা নিশ্চয়ই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেই পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং সঠিক পদক্ষেপ নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন, আর এই রকম আরো আপডেট ভিডিও পেতে আমাদের পিও নিউজ টিভি সাবস্ক্রাইব করুন। পিও নিউজ টিভির সাথেই থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।